শারীরিক অক্ষমতার কারণে ছোট থেকেই চলাফেরা করতে পারে না, কিন্তু শারীরিক অক্ষমতা বাধা দিতে পারেনি তার পড়াশোনায়। হুইল চেয়ারে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসল প্রিয়াঙ্কা পাল। নদিয়ার তাহেরপুর থানার বাতকুল্লা উত্তর সুরভি স্থানে বাড়ি প্রিয়াঙ্কা পালের। বাতকুল্লা ভুবনমোহিনী গার্লস হাই স্কুলের ছাত্রী, ছোট থেকেই পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ। প্রিয়াঙ্কা পালের ছোট থেকেই অনেক চেষ্টা করেছিল তাকে শারীরিক দিক থেকে সুস্থ করে তোলার জন্য। অনেক চেষ্টা করেও বিফলে গেলেন তারা। মেয়ে আর পাঁচটা ছেলেমেয়ের মতো স্বাভাবিক না হলেও মনের জোর অন্যদের থেকে অনেকটাই বেশি, আর সেই আগ্রহ আর জোর নিয়ে ধাপে ধাপে ক্লাস অতিক্রান্ত করে এবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। নিজের না লিখতে পারলেও মুখে তিনি সব উত্তর বলে দিচ্ছেন, যদিও পর্ষদের অনুমতিতে তার জন্য রাখা হয়েছে রাইটার। আগামী দিনে সে আরও পড়াশোনা করতে চায়। উচ্চ মাধ্যমিক অতিক্রান্ত করে কলেজ পাশ করে উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন রয়েছে তার মধ্যে। তাকে সাহায্য করার কোনো খামতি রাখে না তার মা বাবা, রেখেছেন আলাদা করে গৃহশিক্ষক। প্রিয়াঙ্কা পালের পড়াশোনা উৎসাহ দেখে বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এসেছেন। তারাও আগ্রহ সঙ্গে চাইছেন প্রতিবন্ধকতা দূর করে প্রিয়াঙ্কা পাল যেন সমাজের দৃষ্টি স্থাপন করতে পারে। নারী দিবসের দিন এমন ছাত্রীকে আমরাও কুর্ণিজ জানাই। প্রিয়াঙ্কা পাল তার মনের শক্তি দিয়ে আরও এগিয়ে যাক। কোথায় বাড়ি? কোথায়? বাতকুল্লা। তুমি কোন স্কুলে পড়ো? ভুবনমোহিনী একাডেমি গাছে। ভুবনমোহিনী? হ্যাঁ, ওটা খুলে দিই। ভুবনমোহিনী? ও, এবছর কী পরীক্ষা দিচ্ছ তুমি? ইংলিশ। ইংলিশ পরীক্ষা? কোন ক্লাসে পড়ো? টেনে। আচ্ছা, তুমি কি নিজেই লেখো না কেউ লিখে দেয়? কেউ লিখে দেয়। লিখে দেয়? পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। কতক্ষণ বাড়িতে পড়াশোনা করো? দু ঘন্টা। প্রাইভেট পড়ো? হ্যাঁ। তোমাকে বাড়ির সবাই সাহায্য করে পড়াশোনা করতে? হ্যাঁ। কে কে সাহায্য করে? মা বাবা আছে। তুমি কি ভবিষ্যতে আরও পড়তে চাও? হ্যাঁ। ভালো লাগে পড়তে? হ্যাঁ। খেলাধুলা করো? না। খেলাধুলা করো না? না। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে তোমার পড়াশোনা করে? মেয়ে ছোটবেলা থেকে বলতো আনম্যাচুরিটি, তো কৃষ্ণনগরে যখন ও মাতৃস্বাধীনে জন্ম হয়েছিল তখন ওকে বলছিল নীলরতনে নিয়ে যাওয়ার জন্য। তো তখন ওর মাত্র 800 গ্রাম ওজন হয়েছিল, আমরা তখন বুঝতে পারিনি ব্যাপারটা। তো কৃষ্ণনগর ওই টিকে দাসকে ডাক্তারের কাছে দেওয়া হয়। দেওয়ার পর ওখানে 4 বছর রাখার পরে উনি বলছে কারেন্টের শর্ট দিতে হবে। তারপর কলকাতা মাতৃসদনে নিয়ে গেলে বললো ওকে ডাক্তারে ওষুধ এত পরিমাণ চালিয়েছে, ও আর এখন ভালো নেই, ওকে ভেলোরে ট্রিটমেন্ট করতে হবে। তো বনহুগলিতে নিয়ে গেছিলাম ট্রান্সফার করলে, বনহুগলির থেকে ট্রান্সফার করে ভেলোরে আমাকে ট্রিটমেন্ট দিল। তো তখন ওখানের থেকে যখন একে সব চেক আপ করলো, চেক আপ করার বলে বলছে 12 দিনের প্রেসক্রিপশন কোথায়। তো টিকা দাস আমাকে 12 দিনের কোনো প্রেসক্রিপশন দেয়নি। ওখান থেকে বললো ওর ওষুধ মেডিকেল ফলের জন্য মেয়েটা এরকম পঙ্গু হয়ে গেছে। তো ওখানে আমি যথাযথ ভেলোরে আমি ট্রিটমেন্ট করাবার পর ওরা বললো যে আপাতত ফিজিওথেরাপি ছাড়া আর কোনো সমস্যা নেই, ফিজিওথেরাপি যদি হাঁটতে পারবে তাছাড়া আর কোনো কিছু করা যাবে না। তো প্রথমত অবস্থায় 7 বছরও কথা বলতে পারেনি, পরে যে কথাটা বলতে পারলো 7 বছর পর থেকে হাঁটতে পারে, পরে হাঁটতে চাটতে পারে না, এরকম হুইল চেয়ারে বসে থাকে, চেয়ারের থেকে নামিয়ে বসিয়ে দিলে ডিসব্যালেন্স পড়ে যায়। আচ্ছা। এমনি কথাবার্তা সমস্ত কিছুই বলতে পারে, স্মরণশক্তিও ভালো, পড়াশোনা খুব মানে মেধা একদম। বলতে গেলে যে ওকে মাস্টারে যেরকম গল্পের মতন পড়িয়ে দেবে ও শুনে সেগুলো যদি আপনি জিজ্ঞাসা করেন 1 বছর পরেও সেটা বলে দিতে পারে, স্মরণশক্তিটা ভালো আছে। আলাদা করে ওর জন্য কি প্রাইভেট টিচার রাখতে চাই? হ্যাঁ, ওকে আলাদা টিচার রেখে দিয়েছি ওর জন্য। নর্মালি যে এখানে যারা পড়ে সেই শিক্ষক দিয়ে পড়াশোনা? হ্যাঁ, নর্মালি যে শিক্ষক যারা পড়ায় তাদেরকে দিয়েই রেখে দিয়েছি, সারা বছরই সে এসে পড়িয়ে যায়। এমনি সে পড়ানোর পরে নিজেরা একটু গাইড দেয়, পড়াশোনা করায়। আরও পড়তে চায়? আপনারা কতটা উৎসাহ? হ্যাঁ, ও যখন পড়তে যাচ্ছে আমার স্কুলে হেড ম্যাডাম খুবই হেল্প করেছেন। ও ভুবনমোহিনী গার্লসে পড়েন, হেডস্যারকে মানে তুলনা নেই, আমাকে প্রচণ্ড সহযোগিতার মাধ্যমে বোর্ডেও পাঠিয়েছিল আমাকে ওকে এই পেপার্সের জন্য, সেখান থেকে এসেছে। এবং সব মাস্টারেরাই একে খুব হেল্প করে, স্কুলে পরীক্ষার সময় নিয়ে আসি, মাঝে মধ্যে স্কুলে নিয়ে আসি। তো মাস্টারমশাই আমাকে খুব, টিচার হেড টিচার যিনি আছেন না, প্রচণ্ড ভালো আমাদের ভুবনমোহিনী এবং ওর সহযোগিতা।
অসুবিধা তো প্রথম প্রথম হবে, কারণ ওরকম, তারপরে ওর পরে আরো দুটো বাচ্চা আছে, ওকে ওকে আমি বেশিরভাগ সামলাই না, ওর বাবাই বেশি দেখে, কারণ আমার দুটো পরের বাচ্চা আছে ওদের। কতক্ষণ পড়াশোনা করে পড়াশোনা বলতে কি, ওর টিচার যেটুকুনি শিখিয়ে দিয়ে যায় সেইটুকুনি, মানে আমরা যদি ওকে বলতে যাই ও বলে যে না তোমাদের থেকে আমার টিচার ভালো বলে। ওইগুলো অভিজ্ঞতা, আগ্রহ পড়াশোনা? হ্যাঁ, খুব আগ্রহ, এখনই বলে যে আমি এটা পরীক্ষা হয়ে গেলে আবার 12 ক্লাসে পড়তে হবে, খুব ইচ্ছা। আপনারা কতটা ওদের উৎসাহ দেন? হ্যাঁ, ওকে তো সবসময় বলে, ওর দাদু আছে ঠাম্মা আছে সবাই বলে যে হ্যাঁ পড়বি, কলেজে যাওয়ার ইচ্ছা, শান্তিপুর কলেজে যাও এরকম। হ্যাঁ হ্যাঁ, এরকম মানে ওর যে টিচার আছে উনি শান্তিপুর পড়েছে, এবার ওই উৎসাহে ও বলে যে আমিও শান্তিপুর পড়াতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নদিয়া থেকে বিশ্বজিৎ বিশ্বাসের রিপোর্ট, বর্ধমান টুডে।